তানজানিয়াতে কি হইতো হারে আল্লাহর নিয়ামত আসলে আল্লাহর নিয়ামত আসসালামু আলাইকুম আরা ফুরা ভাইয়ারা তানজানিয়াতে কি হইতো হারে আসসালামু আলাইকুম আরা ফুরা ভাইয়ারা আপনারা ব্যাকে কিরকম আছেন ওরে নাতিনের ঘরে হন্তি হন্তিনের ঘরে খন্তি বেগুন বালা আসেননি আয় আলহামদুলিল্লাহ আন্নে গো বইন বালা আসি আর বোনেরা বুঝেন নি কদিন আগে যে ফারিন বাংলাদেশে গেছে না তো আর বোনেরা আর কিছু জিনিস কেনা আসিল মানে একটা কি প্যাকেট খুললে কন যাব কি কি আসে তো ওই জিনিসগুলো আর বোনেরা ফারিনের কাছে দিয়ে দিছে তো ফারিন কষ্ট করি আর এই হোল টাকা আনছে তো এন খুলি ন অন খুলুম কি অবস্থা স্যার আফুরা ভাইয়ারা ব্যাগে বালা আসেননি ফুলটা দেখবার ঘরে কতক্ষণ এনে বুকিতে লই বই আসিলাম কিলে বই আসিলাম জানেন নি বই আসিলাম ভাই বোন মা কারোরে 60 বছর স্পষ্ট একারে স্পষ্ট করে যে দৌড়ু দৈত্যাম হারি না হরে ভাই বোনের ইয়ানে আপ লাগি রয়েছে তো ফরে কতক্ষণ লই বই আসিলাম বাইল্লাইও হরা নয় বোন গুল্লাইও হরা নয় মাল্লাই তো কলিজা জ্বলি যায় গো ওরে কে যাসে রে ভাটি রে গাঙ বাইয়া আমারে ভাই ধন রে কইও নাই ওরে নিত বইলা তোরা কে যাহাস কে যাহাস ওরে কে যাসে রে ভাটি রে গাঙ বাইয়া আমারে ভাই ধন রে কইও নায়ুরে নিত বইলা তোরা কে যাহাস কে যাহাস সিন্দুরিয়া মে গুইরাইল রে ভাইয়ের খবর আনলো না আনলো না ভাটির চরে নৌকা ফিরা আইল রে ভাইয়ের খবর আনলো না আনলো না ছিলাম রে কত আশা লইয়া ভাই নাইলো গেল গেল রথের মেলা চইলা তোরা কে যাহাস কে যাহাস ওরে কে যাসে রে ভাটির গাং বাইয়া আমারে ভাই ধন রে কইও নায়ুরে নিত বইলা তোরা কে যাহাস কে যাহাস প্রাণ কান্দে কান্দে প্রাণ কান্দে রে প্রাণ কান্দে নয়ন ঝরে ঝরে নয়ন ঝরে রে নয়ন ঝরে পোড়া মনে রে বোঝাইলে বুঝে না কান্দে কান্দে প্রাণ কান্দে রে নয়ন ঝরে ছিলাম রে কত আশা লইয়া ভাই নাইলো গেল গেল রথের মেলা চইলা তোরা কে যাহাস কে যাহাস আসলে আবেগ আবৃত হয়ে যাই কারণ বাংলাদেশ থেকে কোনো জিনিস আসলে আমার খুব মনটা ছোট হয় কেউ বাংলাদেশে যাবে কইলে আমার খুব খারাপ লাগে যে আমি কবে যাব এটাই হচ্ছে প্রবাস জীবন তো খুলি আর আপুরা ভাইয়ারা খুললে হতো আরো কি কি আইসে দেখছেন আর বোনে কি সুন্দর করি প্যাকেট করে দিতে জানে যে লাগে না হারি যায় ইয়েলে বলি লিখে দিছে রাখিয়াপুর জন্য অল্প কিছু জিনিস রাখিয়াপুর জন্য আমার বোনে আবার লিখে দিছে রাখিয়াপুর জন্য অল্প কিছু জিনিস রাখিয়াপুর জন্য তাই আমি কাড়ুম কাড়লে কইতা হারুম যে অল্প কি জিনিস দিছে বোনে আর অল্প জিনিস মানে কি আর জানি আর কিয়ে কিয়ে দিছে তারপর আপনাদের লগে খুলিয়ে কারণ আমরা আমার একটা পরিবার আপনাদের লগে খুলি শেয়ার করতাম হলে নিজের কাছেও ভালো লাগে আর কি এত সুন্দর করে দিছে মানে হাই মানে বাইনবার কোনো স্কোপ নাই বুঝছেন নি আমি আবার হিতিরে বোনেরে লিখছি যে
বোন কেন হাড়ি যাইব নি কয় না হাইট নয় এমন ভাবে দিমু তোর জিনিস বাইনতো না এটা খুলে দিতে কি দিছে সাই বুঝেন না এটাতে কি দিয়ে বুঝিন না এটাতে কি এটা কত তাহলে কিছু কয় না এটা হয় না এটার কথা আরে কনা জানি যে মেকআপের বক্স খুব পছন্দ করি সুন্দর আছে কেন আপুরা ভাইয়ারা বাও সবগুলা কালার একদমই আমার ফ্যান্সি কালার গুলা আরে কন আল্লাহ যে ইয়ে দিব আপনার কি কয় আমার লাই টিকলি দিছে কিন্তু আমি এই টিকলির কথা কই না আমি অন্য টিকলির কথা কইছি আচ্ছা যাক আমার লাই টিকলি দিছে মানে যা সয়েজ এরকম আর কি তারপরও কষ্ট করে হারাইছে আমি কইছিলাম অন্য টিকলির কথা আচ্ছা যেটা আসল সেটা হইছে আমনের কি কয় জানি উত্তরবঙ্গের ওই যে বত্তা উত্তরবঙ্গের বত্তা বাড়ে যে এত করি এমনি করি সেটা দিছে সেটা আরো আগে কিনে রাখছিল তো নালে হারা দিছে পারিনের কাছে আর হচ্ছে এ তো এগেন দিছে তাই অন আমনের কি কয় জানি অন আমনের আমরা বললাম দিয়ে কি কি দিছে কে মেকআপ দিছে আর এগেন দিছে আমনের কি কয় জানি অন আয় কিরম জানে না একটা টুকুর করে যাম গো রানবেলা বলি খেবার সময় হয়ে গেছে কি কি রান্ধুম রান্ধন যে রান্ধন বেশি শেয়ার করতাম না শুধু একটা রেসিপি শেয়ার করুম আর আমনের লগে আয় খামু যে সেটা শেয়ার করুম চলে আমার লাই এই যে শাক সিদ্ধ দিছি আমনের পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে আনলাই শাক সিদ্ধ দিছি আনিয়ন দি আনে গো পাই গেলে মাছ দি পেঁয়াজ দি আলু ইকিয়া দি এদেশে সুই দি সুন্দর করে ঝোল করি এটার আগে দিয়ে ভাজি করি লমু ভাজি করি লই তারপরে যে আনে ঝোল করি রান্না করুম এটা আপনার গোড়ায় রেসিপিটা দেখাই এই শিমটা তো চিনেন আপনারা নিশ্চয়ই এটা লম্বা লম্বা থাকে আর কি আমি দুই টুকরা করি লইছি তো আমার শাকটা আগে সিদ্ধ হইল বুঝলি এই যে সুইন মধ্যে আলু আলু আর সোন মধ্যে হলুদ আর লবণ দিয়ে মাখি লইয়ে মাখি আগে এটা আমি একদম সুন্দর করে কড়া একটা বাজি দিব তো আমার এমনি তেলও মনে হয় গরম হয়ে গেছে বাজিয়ে দেব এই যারা পুরা বাইয়েরা আমার আলুটা আর সোনটা বাজিয়ে গেছে অন আমি এটারে সুন্দর মতো উড়াই লই তারপরে যে আমি মাছটারে একটু বাজি করি মাছটার মাথার এক অংশ দিতে আছে অল্প কুদুর তো এক মুদের তরকারি যার কারণে আমি বেশি মাছ দিল আর আমি গো ভাইয়া মানে বেশি মাছ গাছ দিলে খেতে চান তো হেললে একটু গাছ সেটা বাজি করিলে তারপরে আমি হেয়ারটা বাজি দিই এই যান মশলাটা কষানি উড়েছে আমি হলুদ দিছি মরিচ দিছি রসুন বাটা দিছি আর দিছি হচ্ছে আপনি কি কয় জানি নুন অন আমি এই যে দেখেন এই যে কাড়ি থুইছি বাজি করে থুইছি যে সবগুলা মাছ আর হচ্ছে শিম আর আলুটা দি লাড়ুম ভালো মতে তো কষানির মতো কিছু না এখানে শিমটাও আমার আগে হইনা ছিল মাছটাও আমি হালকা বাজি করে নিয়েছি তারপর আমি একটু কষামো কষাই একটা খাড়া বায়ুম দিমু দিই একদম টাটকা গরম জল দিমু গরম জল দিই
তৃপ্তি সহকারে খান এটা আসলে আল্লাহর নিয়ামত আল্লাহ জামনে রিজিকে এই খাওয়াটুকু রাখছে এটা অনেক বড় একটা আলহামদুলিল্লাহ অনেক বড় একটা শুকর আর ইন্দি লইছি এসে কানা বুঝেনি ডাইল তো নাই বিসমিল্লাহ হই খাই আর আপনারা আরে মিস করে নাই জানি আর আপনারা হইতো দিন খালি কন আফু আফু রে তোর খানা মেলা মিস করি আফু তোরে মেলা দিন দেখি না আফু রে তুই ঠিক আসত নি আয় আসি বালা আসি আলহামদুলিল্লাহ তো এই আই আনেরা আমার খাওয়া অনেক মিস করেন আয় আল্লাহর কসম কাইলে স্বপ্নে অনেক কিছু দেখছি আয় এজন আরে ইউটিউবের আফু ভাইয়ারা আরে কমেন্টস করতে আসে যে আফু আনে ভিডিও দেন না কি লাই বুঝলাম না কি স্বপ্ন দেখছি তো অনে এই যে হুনা মরিচ এই যে মুরগি এই আকন মুরগির মাংস শাক ভাজি শাক শাকরিয়া আর হচ্ছে মাছ আর হচ্ছে লেবু তন খাইলে বিসমিল্লা আবার আপনি করে দিয়ে এটাই সাইজার খাওয়া এই যে এখন খামু আল্লাহর নিয়ামত আসলে আল্লাহর নিয়ামত লেবু ভাতের লগে লেবু সিবি খাই না এনে সাম্বাই মানে কামবাই কামবাই খাই এদেশে মানে গরমের দিন আইলে শাক হম যায় এই ওই যে কইলাম না শিনুয়া দোয়ানে বইয়ে খুব তাড়াতাড়ি শিনুয়ার আরের একটা ভিডিও করুম অনেকগুলো শেয়ার করুম আজ আমি গো দাদা ওই সাই কয় লোক মা ভাত খাইছি সে কইতে না আরেননি আমি বেলা রেঞ্চি দেখছেন না তরকারি কাইলার গুয়া মাছ রান্দা আছে সেটা হেগেন দি খাইব এই রবিবারে আমি ফেস্টিভ্যাল
গত বছর আনা আছে যে মানে এবছর আমি পার্টিসিপেট করতেছি অংশগ্রহণ করিয়ে শুকর আলহামদুলিল্লাহ গরম গরম ডালটা যখন বুঝছেন ডুগলি খাই না যখন এসে হরে হেরের নাইট হ্যান্ড হয়ে যায় আর আর লেবু বুঝছেন মাংস লগে সিবি খাইতাম আর না লেবু সবাই খাই লেবু ভিটামিন সি যে গরম হচ্ছে গো আর বোনেরা আর বাইরে ব্যাকে সাবধানে থাকবেন টমেটোর খাড়া খাইবেন টক জাতীয় জিনিস খাইবেন বেশি বেশি করে পানি খাইবেন কারণ যাদের ইউরিনে সমস্যা আছে ইউরিন ইনফেকশন আছে এই গরমে কিন্তু তাদের জন্য অনেক ক্ষতি যে ভাইদের ডায়াবেটিস আছে বা প্রেশার আছে ভালো মানে তৈলারে মাফলারে ভিজে ভিজে ঘাড় মুছবেন প্রচুর গরম কাল্লা আসিল 40 আজ যে কত কনে কবার যেমন 38 গরমে বাম্পার হাড়া আলার আরে রোদে নি থুলে হুয়ে কারিয়ে হয়ে যাবো আল্লাহ মামিন তারা ফুরা বাইয়ারা চেষ্টা করুম আর রেগুলারলি ভিডিও দিবেন ইনশাল্লাহ দিমু আনেরা ব্যাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।